हो गए कुछ कर करके माँ पूछ रही है कितना करके पांचटा का पांचटा गांव की बात चलो अरे क्या नहीं क्यों गांव गांव जो कोई लोग गरीब लूट रहे हैं तुमको तो जाकत मिलेगा कोटा बाड़ी करा है कुछ कभी की भी करके मासीमा मासीमा आलू दम बेरे गए थे अरे वो कुछ कर दम तो बने रही पांच रखा है पुनः डा दाओ बात खाबी আজ পুরো পরিবার এখানে কত বছর পর মা দিদাকে দেখছি কিন্তু বাবা আসেনি আরে কি উঠে হ্যাঁ কত দূর পূর্বে তো হ্যাঁ বাবা রে বাবা রে দীপা দিদি ও দীপা দিদি আরে কোথায় গেলে চুরমুটটা তো নিয়ে যাও মা কি বলে কি বলে নি না দীপা দীপা না তবে এই দীপাকে দিদি একটাই আছে আর দাও না পুচকা অনেকগুলো আছে না বেশি বেশি করে পুর দাও ঝাল নেই দে নুন নেই দে আলুনি আলুনি পুচকা দেখো কোনটা নেবে এই দাঁড়াও এই তো বেলুনালা দেখো এটা তো লাল বেলুন আমার তো পিঙ্ক বেলুন চাই এখন তোমার এই পিঙ্ক বেলুনের জন্য আমি সারা মেলা ঘুরবো যেটা পাচ্ছ সেটা না না আমার পিঙ্ক বেলুনই চাই আমার কাছে গোলাপি বেলুন আছে তোমায় ফুলে দিচ্ছি দাঁড়াও কিছু দিয়ে দিয়ে একেবারে মাথায় জড়িয়ে ফেলেছি সুটুরা আমার কাছে ছিল গোলাপি বেলুন কোথায় গেল হ্যালো হ্যালো একটা বেলুন বানা বেলুন বানা হ্যালো কে বলছেন হ্যালো ঠিক খুঁজে পাওয়া যাবে আমি দেখছি দাঁড়াও তুই পাখি মরবে ওই সোনাও হারাবে আর পুরো দোষটাই পড়বে গিয়ে মিষ্কার উপরে এই সমস্ত চলে না রত্নার কোনো ভুল হয় না চল কিন্তু এখন কোনো ঝুঁকি নেওয়া যাবে না ঠিক আছে তুমি দিদাকে নিয়ে ওদিকটা যাও আমি দিকটা দেখছি চল ব্যাস ব্যাস হয়ে গেছে কিন্তু তোমার বাড়ির লোক কোথায় গেল সবে আমাদের ছেলে কোথায় গেল আমার দিদু তাতিয়া দিদু তাতিয়া
ডাক্তারবাবু আপনি আপনি ছেড়ে দিন, মানে আমি সব গুছিয়ে চেক করে রাখছি। আচ্ছা বলছি, এই গাছগুলো কে তৈরি করে? আমার বোন, আপনি তো রূপাকে দেখেছেন, ওরই মা। ও বা, কিন্তু রূপা যে বলছিল ওর মা খুব অসুস্থ। হ্যাঁ ডাক্তারবাবু, ওই দিন রাত্রি পরিশ্রম করে জানেন তো, সময় মতো খাওয়া দাওয়া নেই, একটু বিশ্রাম নেই এক ফোঁটা, ওই মেয়েটাকে ভালো করে মানুষ করবার জন্য একেবারে মানে নিজেকে নিংড়ে কাজ করে যায়। এরকম ভাবে তো খাটতে আমি একজনকেই দেখেছি। তাহলে কি দীপক কোন রকম ভাবে? ডাক্তারবাবু, হ্যাঁ আপনি কিছু বলছিলেন? আচ্ছা আপনি আপনার বোনের কথা বললেন, আপনার বোনের নাম? পেমেন্ট তো হয়ে গেছে স্যার। হয়ে গেছে মানে কে করেছে? বাচ্চাটার বাবাই হবেন হয়তো। ভাই গ্রামে কি করে আসবে? ও হয়তো এখন কবিরের সাথে অন্য কোথাও আছে, সেটেলড, হ্যাপি, হয়তো অনেক দূরে, হয়তো বিদেশে। হ্যাঁ আপনি কিছু বলছিলেন? আমি, হ্যাঁ আপনার হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে, আমি এটা বন্ধ করছি তাহলে। থ্যাংক ইউ। আসি ডাক্তারবাবু। হ্যাঁ কেন কেন ঠাকুর, কেন তার কথা বারবার মনে করাচ্ছ আমায়? জীবনে হয়তো আর কোনোদিন তার সাথে দেখা হবে না ঠাকুর। আমি ভুলে যেতে চাই, দীপা বলে আমার জীবনে কেউ ছিল। কেন প্লিজ ভুলিয়ে দাও আমায়, প্লিজ ঠাকুর, আমি মনে রাখতে চাই না, ভুলিয়ে দাও আমায়। আমি একাই ছিলাম। সোনা, সোনা, এক্সকিউজ মি দাদা, বলছি একটা বাচ্চা মেয়েকে দেখেছেন পিঙ্ক কালারের ফ্রক পরে মেলাতেই ঘুরছিল কোথাও। না নো 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 নো, কোনো কোথায় খুঁজবো আমি সোনাকে? এখন যদি লাবণ্য সেনগুপ্ত দেখে আমি সোনাকে না নিয়ে ফিরেছি। দিদি বলছি একটা বাচ্চা মেয়েকে দেখেছেন পিঙ্ক কালারের ফ্রক পরা। তুমি এখনো বেঁচে আছো, কিন্তু এটা কি করে সম্ভব? এই তুমি এখনো বেঁচে আছো কি করে? ওপরওয়ালা চাইলে সব সম্ভব, তবে একটা ব্যাপার আমি নিশ্চিত, আপনি আমাকে ইনজেকশন দিয়ে মারার চেষ্টা করেছিলেন। কিন্তু আমাকে মারার ক্ষমতা না আপনার নেই। জানেন জীবনে অনেক ধরনের মানুষ দেখেছি, কিন্তু মানুষরূপী নরকের কীট যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা আপনি। আপনাকে আমার মানুষ বলে ভাবতেও গা ঘিন ঘিন করে। দীপা চুপ, একদম চুপ, চিৎকার করবেন না। আমি চিৎকার করলে এখানে কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখুন। কি ভাবছেন, কেউ দেখে নিল কি না? তাহলে আপনার সাজানো গোছানো সংসার ভেঙে তছনছ হয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? এখন
তুমি আমার সঙ্গে কম্পিটিশন করবে, সেটা করতে আমার গা রিরি করে। যদিও আমি মনে করি কম্পিটিশন সবসময় সমানে সমানে হয় বা হওয়া উচিত, কিন্তু আপনার আর আমার মধ্যে কোনো তুলনা চলে কি? আমি চাইলে এক মুহূর্তে সব এলোমেলো করে দিতে পারতাম। এই তো কিছুক্ষণ আগেই আমি ডাক্তারবাবুকে দেখেছি, কিন্তু না, আমি সেটা করিনি, আর আমি সেনগুপ্ত পরিবারকেও তছনছ করে দিতে চাই না। যাক, একদিকে বাঁচোয়া, কিন্তু যে দেখো এতটুকু কমেনি মেটার। জানি দেখা হবে অনুরাগের ছোঁয়া, শো থেকে শুক্র রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।